দুর্বা ঘাস প্রকৃতির প্রিজার্ভেটিভ দুর্বা ঘাসকে প্রকৃতির প্রিজার্ভেটিভ হিসেবে শনাক্ত করেছে একদল বিজ্ঞানী তারা এটিকে ইকো ফ্রেন্ডলি ফুড প্রিজার্ভেটিভ হিসেবে আখ্যায়িত করেছেন এই গবেষণা দলের যৌথভাবে নেতৃত্ব দিয়েছেন ভারতের শাস্ত্র ইউনিভার্সিটির সেন্টার ফর ন্যানোটেকনোলজি অ্যান্ড অ্যাডভান্স বায়োম্যাটেরিয়ালস অ্যান্ড সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ইন ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন বিভাগের বিশেষজ্ঞরা গবেষক দল জানান তারা গরুর দুধের দই নিয়ে গবেষণা করেছেন তারা দেখতে পেয়েছেন দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে প্রিজার্ভেটিভ রয়েছে এরপর গবেষক দল দুর্বাঘাস নিয়ে গবেষণা করেছেন দইয়ের মতো দুর্বাঘাসেও প্রিজার্ভেটিভ রয়েছে যা খাবার অনেকদিন সংরক্ষণ করতে পারে গবেষক দল দূর্বাঘাসের পাশাপাশি লেমন গ্রাস ও ব্যাম্বো গ্রাস গবেষণার জন্য নিয়েছিলেন কিন্তু দূর্বাঘাসের মতো আসন্ন রূপ ফল পাননি দূর্বাঘাসে প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক এবং হাইড্রোপ্রোবাইসিটি আছে যা খাবার সংরক্ষণ করতে সাহায্য করে প্রাচীন যুগে মানুষ খাবার সংরক্ষণ এবং ঔষধি গুণের জন্য নানা কাজে দূর্বাঘাস ব্যবহার করত দুর্বাঘাসের রয়েছে জাদুকরী ভেষজ গুণাগুণ কেটে যাওয়া বা আঘাতজনিত রক্তক্ষণ দুর্বাঘাস সামান্য পানি মিশিয়ে পিষে কাটা স্থানে বেঁধে দিলে রক্তপাত বন্ধ হয়ে যায় কাটা স্থান দ্রুত জোড়া লাগে এবং শুকিয়ে যায় তবে এক্ষেত্রে দুর্বার শিকড় ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায় চুল পড়া প্রতিরোধে এটি পাত্রে একটি পাত্রে এক লিটার নারকেল তেল মৃদু তাপে জাল করে ফেনা তৈরি করে নিতে হবে তারপর দুর্বাঘাসের টাটকার রস দুইশো মিলি সম্পূর্ণ তেলে মিশিয়ে পুনরায় জাল দিয়ে চুলা হতে নামিয়ে তা সংরক্ষণ করতে হবে প্রতিদিন গোসলের এক ঘন্টা আগে ওই তেল চুলে মাখতে হবে নিয়মিত থেকে মাস প্রয়োগ করলে উপকার পাওয়া যাবে দুই তিন বমি বমি ভাব বন্ধের জন্য দুর্ভাগাসের রস দুই থেকে তিন চামচ এক চা চামচ চিনি সহকারে এক ঘন্টা পরপর খেতে হবে বমি ভাব কেটে গেলে খাওয়া বন্ধ করে দিতে হবে আমাশের রোগের জন্য দুর্ভাগাসের রস বেশ কার্যকরী ডালিম পাতা কিংবা ডালিমের ছালের সঙ্গে মিশিয়ে খেলে ভালো ফল পাওয়া যায় অধিক ঋতুস্রাব রোগের জন্য দুর্বা ঘাসের রস খেলে উপকার মেলবে দুর্বা ঘাসের নির্যাস রক্তে গ্লুকোজের পরিমাণ অর্ধেক পর্যন্ত হ্রাস করতে সক্ষম আয়ুর্বেদীয় মতে রক্তে পিত্তে দুর্বা ঘাস মহৌষধ এই রোগ মুখ নাক ছাড়া শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত হতে পারে এক্ষেত্রে রসের সাথে কাঁচা দুধ মিশিয়ে হয়। উপতু প্রদনিত দুর্বলতায় দুর্বাঘাস ও কাঁচা হলুদের রস সম পরিমাণ মিশিয়ে খেলে রোগীর দুর্বলতা কাটিয়ে ওঠে দুর্বা ঘাস সন্তান ধারণের ক্ষেত্রেও সম্ভাবনাময় ঔষধ গর্ভধারণে অসমর্থ হলে দুর্বা ও আতপচাল চাল একসাথে বেটে বড়া করে ভাতের সাথে সপ্তাহে তিন থেকে চার দিন খেলে উপকার পাওয়া যায় দুর্বাগার শরীরের রেচনতন্ত্রের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করে প্রস্রাবে কষ্ট হয় অথচ পাথুরি রোগ হয়নি এরকম ক্ষেত্রে দুর্বার রস দুধ ও পানি মিশিয়ে গেলে ভালো ফল পাওয়া যাবে দুর্বাগার শুকিয়ে গুঁড়ো করে সেই গুঁড়ো দিয়ে দাঁত মাজলে পায়োরিয়ার রোগ সেরে যাবে আপনার